আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি ফুটন্ত গরম পানিতে কাঁচা আদা দিয়ে দেখেছেন কি হয় বা কি হতে পারে এটা অনেক দামি একটি জিনিস তৈরি হয় একশো পারসেন্ট মানুষই এটা জানেন না জানলে অবাক হয়ে যাবেন এটা এতটা উপকারী তাহলে চলুন মূল ভিডিওতে চলে যায় প্রথমে আমি এখানে এক পিস আদা নিয়ে নিয়েছি আর আদাটাকে একদম চামড়া ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আদাগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি আর এই আদার টুকরোগুলোকে আমি একটু থেতলে নিব আপনারা চাইলে পাটায়ও এই কাজটি করতে পারেন বা ব্ল্যান্ডারও হালকাভাবে এই কাজটা করে নিতে পারেন এই তো আমি আদাগুলোকে থেতলে নিচ্ছি আমার আদাগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে ঠিক আমি যেভাবে করেছি এভাবেই কিন্তু তৈরি করে নেবেন এখন আমার প্রয়োজন হবে আট থেকে নয়টা গোলমরিচ এবং আট থেকে নয়টা লবঙ্গ আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি আর চুলায় আমি পানি ফোটানোর জন্য দিয়ে দিয়েছি পানি যখন ফুটে গিয়েছে তখন আমি থেতলে নেওয়া এই আদাগুলোকে পানিতে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি লবঙ্গগুলো এবং গোলমরিচগুলো এখানে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকেও থেতলে দিতে পারেন তবে আস্থা দিলেও কোনো সমস্যা হবে না আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পানীয়টা কতটা উপকারে আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন এখন আমি এখানে কিছু পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা লবণটাও এখানে দিতে পারেন কিছুক্ষণ পর যখন দেখবেন পানির কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে কিছুটা এরকম লাল হয়ে যাবে তখন বুঝে নেবেন যে আপনার এই পানীয়টা রেডি হয়ে গিয়েছে এখন এই পানীয়টি আমি আলাদা একটি পাতিলে ছেঁকে নেব অবশ্যই ছেঁকে নিতে হবে যেহেতু আমি এটাকে দুইভাবে তৈরি করব প্রথম প্রসেসটা কিন্তু শেষ হয়ে গিয়েছে সেকেন্ড স্টেপে আমরা কিন্তু চলে যাব এই তো এগুলো ফেলে দিব এগুলোর কোনোই প্রয়োজন হবে না এখন আমি আবারও এই পানীয়টি আলাদা একটি পাত্রে নিয়ে নিচ্ছি এখানে আমি আরেকটি উপাদান মিশাব তা একটু পরে দেখিয়ে দিচ্ছি এই তো এখানে আমি গুড় মিশিয়ে নেব আর কিছুক্ষণ পরে আমি বলে দিচ্ছি এটা আমি কি তৈরি করেছি এবং কেন তৈরি করেছি এটা খেলে কি উপকার হবে আমার কথা শুনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এটা খাওয়ার জন্য তৈরি করা হচ্ছে তবে এখানে আমি কোনো চা বানিয়ে দেখাবো না আমি এখানে গুড়টা আস্ত দিয়েছি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর কিন্তু এটা অলরেডি গলে গিয়েছে আস্তে আস্তে একদম গলে যাবে তাই এটাকে গ্রেট করে দেওয়ার কোনোই প্রয়োজন হবে না আর আপনি চাইলে এই পানীয়টি এভাবে হালকাভাবেও রাখতে পারেন আর চাইলে শুকিয়ে আরও ঘন করে নিতে পারেন আপনি যেভাবে পছন্দ করেন এখন বলে দিচ্ছি এটি আমি কী তৈরি করেছি এটা হচ্ছে আদা সিরাপ সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি ভীষণ উপকারী অনেক কার্যকারী এবং নিরাপদ আদা সিরাপ কেন খাবেন বলে দিচ্ছি আপনার যদি সর্দি কাশি গলা ব্যথা খুসখুসে কাশি মাথা ব্যথা মাইগ্রেনের ব্যথা এবং স্যানিসাইটিসের ব্যথা কানে ব্যথা এবং বুকে কপ জমে গেছে অনেক দিন যাবৎ কোনোভাবেই ভালো হচ্ছে না এই সমস্যাগুলোর জন্য আপনি এই আদা সিরাপটা খেতে পারেন এটা যে শুধু প্রাপ্তবয়স্করা খেতে পারবেন তা কিন্তু নয় বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই সিরাপটি খেতে পারবে খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্ত প্রাপ্তবয়স্করা সকালে দুই চামচ এবং রাতে দুই চামচ আর যাদের বয়স দুই বছর প্লাস তারা সকালে এক চামচ এবং রাতে এক চামচ খেতে পারবে তবে দুই বছরের নিচের বাচ্চাদেরকে এটি খাওয়ানো যাবে না টানা সাত দিন যদি এটি খেতে পারেন তাহলে পুরোনো কাশি খুশখুসি কাশি বুকে জমা কফ সকল ধরনের ব্যথা বেদনা ভালো হয়ে যাবে নাক বন্ধ থাকলে তাও কিন্তু খুলে যাবে এটা বানিয়ে এক মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন এটি ফ্রিজে রাখতে হবে না এটি বাইরে অনেক দিন ভালো থাকবে আর এটাকে গরম করেও খেতে হবে না যেভাবে আছে ঠিক ওভাবে খেয়ে নেবেন যেভাবে আপনারা নর্মাল সিরাপ খেয়ে থাকেন বা ওষুধ খেয়ে থাকেন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ